কিন্তু আল্লাহর চক্রান্ত অমাকার অমাকার অল্লাহ খায়রু মাকিরিন, আল্লাহ সেই চক্রান্ত ষড়যন্ত্র সকলে বিনাশ করে দিয়েছেন বলে ঠিক কিনা? আমি বলতে চাই, এই সরকার যখন লোক সরকার ছিল, বিএনপি জামাত সরকার ছিল 2006 সালে, তারা রোগী বইটা দিয়ে জামাত ইসলামী ইসলামী স্বাস্থ্য শিবিরের 6 জন তরুণ তাদের যুবককে রাজপথে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ঠিক কিনা? মৃত্যুর আশীর্বাদ মৃত্যু পরিচালনা করেছে গোটা বিশ্ববাসী আবার এভাবে মানুষকে মেরে আশীর্বাদ আসতে পারে না। এরপরে আসেন এই সরকার 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের পরেই 2009 সালে ক্ষমতা হাতে নেওয়ার পরেই সেই পিরিখানা হত্যাকাণ্ড 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিরিখানা হত্যাকাণ্ড 14 জন ভাই বন্ধু হত্যা করে জমা দিয়ে কিনা? এই 14 জনের পর 57 জন সেনা কর্মকর্তা চৌক সেনা অফিসার ছিল, এরা ছিল ডাইনপন্থী এবং ইসলামপন্থী। ভারতের চক্রান্তে রয়ের মাধ্যমে তারা চিন্তা করেছিল যে ভারত এই বাংলাদেশে অতন্ত্র প্রহরী সীমান্ত প্রহরী বিডিআর এবং বাংলাদেশের ডাইনপন্থী যারা ওই সামরিক অফিসার এদেরকে হত্যা করতে হবে। সেই নির্লক্ষ্য অনুযায়ী ভারতের প্ল্যান অনুযায়ী পিলখানায় 57 জন ভাইকে হত্যা করা হয়েছে। এই 57 ভাই বাংলাদেশে বিচার হবে কিনা বলেন? এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবেই, হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা মনে করছে হত্যা করি পার পেয়ে যাবে, কিন্তু পার পাবে না। এরপরে আসেন 2013 সালের 5ই মে সাতরা চত্বরে যারা কোরআন ধারণ করে বুকে হৃদয়ে সেই হাফেজদেরকে ব্রাসফার করে হত্যা করা হয়েছেন এবং কিপকারিকে বলেছে রং মাখা ওই ছেলেগুলো গেল কোথায়? কি মশকারা জাতির সামনে সমাজ ভাইরা, সেই রং মাখা যুবকেরা আছে, আবেদরা আছেন, আছে হেফাজত ইসলাম আছে, হাসিনা নাই, হাসিনা গ্রহণ করেছে সম্মানিত ভাইরাম। এরপর জামায়াত ইসলামীর কেন্দ্র নেত্রী জাতীয় নেতা সাবেক আমির আলহাম মজিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হোসেন মুজাহিদ সহ 11 জনকে ওই জেলখানায় তারা পিটিয়ে হত্যা করেছে বলে ঠিক কিনা? ফাঁসির কাছে যদি হত্যা করা হয়েছে আমাদের কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদীকে কারাগার থেকে জেলখানা নিয়ে কারাগার জেলখানা থেকে ওই হাসপাতালে নিয়ে পুশিং করে ইনজেকশন পুষ্টি করে হত্যা করেছে বলে ঠিক কিনা? সাঈদী মিশর বাংলাদেশের মাটিতে হবেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবেন, সাতমা চক্রের বিচার হবে ঠিক কিনা বলেন? হত্যাকাণ্ডের বিচার কয় গঙ্গায় বাংলাদেশে প্রতিদিন হবে সময় তো ভাইরা? আমাদের বিভিন্ন ইসলামী দল ইসলামপুরী জনতা তারা চেয়েছিল বাংলাদেশের কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠা হবে এবং আওয়ামী সরকার চেয়েছিল এদেরকে নির্মূল করতে হবে। এই নির্মূলের সিদ্ধান্ত নিয়ে তারা এ যাবৎ হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করেছে। আজকে প্রধান অতিথি আল্লামা আমুল হক, ওনাকে দীর্ঘদিন কারাগারে বিনয়ত সে বিনা অপরাধে বন্ধ করে রেখেছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে বলে ঠিক কিনা? এর দায় সরকারকে অবশ্যই নিতে হবে। সময় ভাইরা পাশেই এই যে জুলাই যে বিপ্লব হলো, জুলাই 1 তারিখ থেকে বিপ্লবের কাজ শুরু হয়েছে। সাধারণ দাবি ছিল বৈষম্যবাদী ছাত্র আন্দোলন, মানে কোটা বৈষম্য দূর করতে হবে, এটা তো সাধারণ দাবি। এ দাবি দ্বারা সরকার মেনে নেয় নাই। 56% ছিল কোটা, 48% সাধারণ কোটা, সাধারণ কোটায় ছাত্ররা চাকরি পায় চাকরি দিয়েছে বলিয়ে কোটা দিতে পারে ঠিক কিনা? এই দাবি আদায়ের জন্য রাজপথে নিয়ে ছিল, কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে। তারা দাবি করেছিল পরে স্লোগান দিল যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই দাবি তুলেছিল। তাহলে এই যে সাধারণ কোটা এই দাবিটা তারা পূরণ করতেন সাহস পায় নাই সময় ভাইরা, এবার একটা দাবিতে পরিণত হয় সরকার পতনের আন্দোলন। সরকারের পতন ঘটেছেন 5 তারিখে এই বঙ্গভবনটাকে 5 তারিখে পলায়ন করে দিয়ে বলেন ঠিক কিনা? আজাদের ইসলামী আন্দোলনের স্বাধীন হয় না, বিভিন্ন ইসলামী দল আমরা 17 বছর টিকে আছি, কিন্তু আওয়ামী লীগ পতনের ভয়ে 1 ঘন্টাও টিকতে পারেনি বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশের ইসলাম টিকে থাকবে?
আমি ওইখানে বলতে চাই, আহলে হাদিস বলতে যে মানুষরা কাফেররা এক মাস ধরে মুসলমানদেরকে হত্যা করার জন্য, মদিনার রাস্তাকে ধ্বংস করার জন্য আহলে যুদ্ধ ঘোষণা করেছিল, সেই যুদ্ধে কাফেরদের পরাজয় জমা হয়েছে। আজকে বাংলাদেশেও সেকুলারিজম সেই কাফের শক্তির পরাজয় হয়েছে বলে ঠিক কিনা? এখন থেকে বাংলাদেশের যত সম্পন্ন দল আছেন, যত ইসলামী লোক আছেন, আবেদন আছে, এর ওরা কোন শক্তি আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ। কাফেরা নিজের মুখের সুদ করে আল্লাহ নুকে নিবে দিতে চায়, আল্লাহর সিদ্ধান্ত হলো তিনি তার নূরকে আরো প্রজ্বলিত করবেন, করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের এই 5ই আগস্টের কত পরিবর্তনের মধ্য দিয়ে কোরআনের নূর সারা দেশে প্রজ্বলিত হয়েছে বলে ঠিক না? আসুন আগামী দিনে বাংলাদেশ হবেন ইসলামের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ হবেন কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামী দিনে সংসদে ওই পার্লামেন্টে জাতীয় পতাকার পাশাপাশি কলমার বাইরের পতাকা ধন্যবাদ জানিয়ে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।